পূজোর আগে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আজও রাজ্যের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। সকাল থেকে কোথাও কোথাও মেঘলাকাশ, তো কোথাও উঁকি দিয়েছে হালকা রোদ। বেশ কিছুদিন ধরে রাজ্য জুড়ে চলছে ঝড় বৃষ্টির তাণ্ডব, দুর্যোগের মুখোমুখি একাধিক এলাকা। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বর্তমানে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 মিটার উচ্চতায় অবস্থান করছে, যার জেরে বৃষ্টি চলছে। পুজোর আগে বিচ্ছিরি আবহাওয়া, কবে কমবে বৃষ্টি? আবহাওয়া দপ্তর সূত্রের খবর, নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করলেও আগামী 48 ঘন্টা ঠিক বাংলাদেশের দিকে সরে যাবে, যার জেরে ক্রমশ শক্তি হারাবে নিম্নচাপ। তবে আজও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে গোটা রাজ্যে আবহাওয়া পরিবর্তন হবে বলে জানিয়েছেন তারা। এরপর রবিবারও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমবে। সোমবার থেকে আরও কমবে বৃষ্টি। শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সতর্কতা জারি রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে বেশি বৃষ্টির সম্ভাবনা, বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, তবে আজও দক্ষিণের একাধিক জেলায় জারি হয়েছে সতর্কতা। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। আপাতত দুই বঙ্গে তাপমাত্রা কম থাকবে, দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকই নিচে থাকবে। আজ গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে, তাই আপাতত তাপমাত্রা বৃদ্ধি ঘটবে না। আগামীকাল থেকে আবহাওয়া উন্নতি হবে বলে জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে।